প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের আরো একটি ভিডিও ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এইটি আলোচ্য বিষয় হচ্ছে মহাকাশ, উৎপাদন ও প্রতিরক্ষা। তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে শোনো এবং বাসায় বসে ভালো করে বই দেখে পড়ো, ভিডিওটি আলোচনা করো। কোথাও কোনো সমস্যা হলে আমাকে তোমরা জানাবা। বরাবরের মতোই আজকেও তোমাদের স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই আমাদের বঙ্গবন্ধু কলেজ রাজশাহী পক্ষ থেকে, আমাদের আইসিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। যারা এর আগে আমাকে দেখনি তাদের উদ্দেশ্যে আজকে শিক্ষক পরিচিতি। নাম মোহাম্মদ ইলিয়াস আহমদ, প্রভাষক আইসিটি, শ্রেণী একাদশ। তোমাদের এই শ্রেণী একাদশের সিলেবাস অনুযায়ী যে ক্লাসটি হবে, বিষয়টি তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিষয় কোড 200। এই অধ্যায়ের যে আমরা মহাকাশ, উৎপাদন, প্রতিরক্ষা নিয়ে আলোচনা করব, এখানে যে শিক্ষণফল রয়েছে আজ তোমরা তা থেকে যা শিখবে তা হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতার উপাদান, যেগুলো উপাদান রয়েছে তার মধ্যে হতে মহাকাশ, উৎপাদন ও প্রতিরক্ষা সম্পর্কে তোমরা জানতে পারবে এবং উপাদানগুলোর অবদান মূল্যায়ন করতে পারবে। এই হলো আজকের শিক্ষণফল। আমরা বরাবরের মতোই এই পূর্বজ্ঞান যাচাই দিয়ে একটি স্লাইড দেই, তোমরা সেখানে যে স্লাইডগুলো আছে তা দেখবে এবং পর্যবেক্ষণ করবে, তোমাদের মধ্যে আলাপ আলোচনা করবে। আজকে আলোচ্য বিষয় মহাকাশ পরিস্থিতি ও মহাকাশ অভিযান। মহাকাশ পরিস্থিতি বিশাল একটি বিষয়, যেখানে গ্রহ, নক্ষত্র, ভূমণ্ডল, তারকারাজি, চন্দ্র, সূর্য সবই রয়েছে। আর এই জায়গাটিকে মহাকাশ বলে এবং এই মহাকাশকে আজ মানুষ তার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, আল্লাহ রাব্বুল আলামিন যে বিদ্যা বুদ্ধি দিয়েছেন তা দিয়ে আজ অভিযান চালাচ্ছে, তাকে জয় করার চেষ্টা করছে। এটা হচ্ছে মহাকাশ অভিযান। জ্যোতির্বিজ্ঞান মহাকাশ প্রযুক্তির মাধ্যমে বহির্বিশ্ব অভিযান পরিচালনার নাম মহাকাশ অভিযান। মহাকাশ অভিযান এর জন্য ব্যবহৃত নবযানগুলোতে মানুষ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এখানে কখনো কখনো মানুষ পাঠানো হয়, আবার কখনো কখনো পাঠানো হয় না। তথ্য প্রযুক্তির যুগে মনুষ্যবাহী নবযানের তুলনায় রোবটিক অভিযান নবযানের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মহাকাশ অভিযানের উত্থান ঘটেছিল মহাকাশ প্রতিযোগিতার মাধ্যমে। এই প্রতিযোগিতার দুটি ঘটনা হলো রাশিয়ার স্পুটনিক 1 নামক প্রথম কৃত্রিম উপগ্রহ আকাশে প্রেরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক চাঁদে মানুষ প্রেরণ। মার্কিন যুক্তরাষ্ট্র যে মানুষ পাঠিয়েছিলেন তার মধ্যে নীল আর্মস্ট্রং একজন অন্যতম ছিলেন। আমি তোমাদের যে স্লাইড দেখেছি সেই স্লাইডে নীল আর্মস্ট্রং এর হাতে একটি আমেরিকান ছবির একটি পতাকা রয়েছে, তাদের জাতীয় পতাকা, এবং তিনি দাঁড়িয়ে আছেন সেখানে সেই পতাকাটি হাতে নিয়ে। এই নীল আর্মস্ট্রং এই চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসেবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। এখন এই মহাকাশ অভিযানের জন্য যে বিষয়টি, যে মাধ্যমটি ভূমিকা রেখে চলেছে সেটি হচ্ছে কম্পিউটার এবং কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রাদি, সহায়ক যন্ত্রাদি। এই নবযান ডিজাইন, নিয়ন্ত্রণ এবং নব যোগাযোগ সবটাই কিন্তু কম্পিউটার নিয়ন্ত্রিত। বিভিন্ন গ্রহে মহাকাশ যান পাঠানো, সেই মহাকাশ যানের গ্রহ পর্যবেক্ষণ, মহাকাশ যানের সেখানে অবস্থান এবং গ্রহ ত্যাগ ইত্যাদি কম্পিউটার এবং কম্পিউটার সহায়ক যন্ত্রাদি ব্যবহার করে নিয়ন্ত্রণ করা হয়। ইহা ছাড়াও দূর আকাশে নভোচারীর গতিপথ নির্দেশে সহায়তা করে কম্পিউটার। আরও স্পেসে প্রযুক্তির মাধ্যমে মহাকাশ অভিযানের জন্য ক্ষুদ্র এবং বৃহৎ যান তৈরি এবং চালনা করা হয়। নবযান উৎক্ষেপণ, উচ্চ গতি সম্পূর্ণ আকাশযান, বিমান নবযান নির্দেশনার জন্য ব্যবহৃত হয় ভূকেন্দ্রিক উপকরণ সমূহ তৈরি এই প্রযুক্তির কাজ। এতক্ষণ আমরা মহাকাশ ও মহাকাশ অভিযান আলোচনা করলাম,
এবার আইসিটি ভিত্তিক যে উৎপাদন ব্যবস্থা রয়েছে দেশ তথা সারা বিশ্বে সেটি নিয়ে অল্প বিস্তর আলোচনা হবে। এখন তো উৎপাদনের ক্ষেত্রে আইসিটির অবদান কি, উৎপাদনের ক্ষেত্রে আইসিটির অবদান এত বিশাল এবং এত ব্যাপক যে চিন্তাই করা যায় না। এক সময় ছিল মানুষ না খেয়ে থাকতো, এই 56,000 বর্গ কিলোমিটার প্লাস জায়গাতে এমন এক সময় গেছে যে মানুষ খেতে পায়নি। অথচ আজকে আইসিটির কেন্দ্রিক উৎপাদন ব্যবস্থা হয় আর সে অভাব তো দূরে গেছে। আমাদের দেশে অনেক কিছু আজ বিদেশে রপ্তানি হয় কৃষি পণ্য, তার মধ্যে চাল রপ্তানি হয়, মাছ, তরি তরকারি ইত্যাদি। উৎপাদন ব্যবস্থা আইসিটি তাই ব্যাপক ভূমিকায় অবদান রেখে চলেছে। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা কৃষিতে বিশেষ ভূমিকা রাখছে, যেমন কৃষিতে উৎপাদন ব্যবস্থায় পরিকল্পনা থেকে শুরু করে উৎপাদন, পরিবহন, বিপণন সহ সকল ধাপে আইসিটি ব্যবহার হচ্ছে। আইসিটি ব্যবহার করে একজন কৃষক আবহাওয়ার পূর্বাভাস আগে থেকে জানতে পারছে। প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন দেশের শস্য বীজের জীবনী শক্তি কেমন হবে, উৎপাদিত শস্যের আকার ও গুণগত বা পুষ্টিগত মান কেমন হবে ইত্যাদি সম্পর্কে জানতে পারছে। দেশের উৎপাদন সম্পর্কে আইসিটি নির্ভর উৎপাদক সহায়ক ব্যবস্থায় খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে, কি পরিমাণ খাদ্যশস্য দরকার হতে পারে তার সবকিছু নিয়ন্ত্রণ করা যায়। দেশের লোকজন কত পরিমাণ দরকার, কতটা ফসল হলো আর কতটা হলো না, এই সবই কিন্তু আইসিটিতে সাহায্যে তৈরি করা যায়, পরিসংখ্যান থেকে শুরু করে উৎপাদন সব জায়গায়। আবার বিশ্বায়নের ফলে বিশ্বের কোনো দেশ কোন ধরনের ফসলের চাষ হচ্ছে বা কোন ফসলের চাহিদা ভালো সবই জানা সম্ভব হচ্ছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্বগ্রামে কীভাবে কৃষিতে আধুনিক উপায়ে চাষাবাদ করছে তা জানা সম্ভব হচ্ছে। আইসিটি প্রযুক্তি নির্ভর ব্যবসার ক্ষেত্রে কলকারখানা উৎপাদনের জন্য বড় ধরনের সহায়ক হতে পারে, যেমন বাংলাদেশ গার্মেন্টস শিল্পে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা শুরু হচ্ছে। গার্মেন্টসের শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট থেকে আমাদের দেশের বাইরা সহজে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করে অনলাইনে কাজের অর্ডার নিতে ও দিতে পারছে। আইসিটি প্রযুক্তি নির্ভর ব্যবসার ক্ষেত্রে এতক্ষণ আমরা বললাম, এইবার আইসিটির যে ইঞ্জিনিয়ারিং একটু কার্যাবলী রয়েছে সেটি এখন একটু আলোচনা করি। এখানে ইঞ্জিনিয়ারিং কাজগুলো সঠিকভাবে বাস্তবায়নের জন্য কম্পিউটার অ্যাডেড ডিজাইন অর্থাৎ ক্যাড, সংক্ষেপে বলা হয় ক্যাড সফটওয়্যারের ব্যবহার করা হয়। ক্যাড সফটওয়্যারের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কাজ যেমন ড্রাফটিং, ডিজাইন, সিমুলেশন ইত্যাদি কাজ সহজে সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব। এক্ষেত্রে প্রোডাক্টের ডিজাইন, কারের ডিজাইন, ব্রিজ, বাড়ির নকশা ইত্যাদিও ডিজাইন করা সম্ভব হয় এই ক্যাডের মাধ্যমে। এতক্ষণ আমরা মহাকাশ ও উৎপাদন, মহাকাশ অভিযান উৎপাদন নিয়ে আলোচনা করলাম, এবার আমরা প্রতিরক্ষা অর্থাৎ ডিফেন্স নিয়ে আলোচনা করব। কোনো দেশেরকে সুরক্ষিত রাখতে হলে সে দেশের প্রতিরক্ষা শক্তিশালী হতে হবে, সুসংগঠিত হতে হবে। একটি দেশের প্রতিরক্ষার জন্য দরকার সুসংগঠিত সেনাবাহিনী। একটি সুসংগঠিত সেনাবাহিনী গঠনের ক্ষেত্রে আইসিটির গুরুত্ব অনেক বেশি। একটি সুসংগঠিত সেনাবাহিনী গঠনের ক্ষেত্রে উপযুক্ত প্রশিক্ষণ, উন্নত সমরাস্ত্র কৌশলের সুষ্ঠু বন্টনের মাধ্যমে করা সম্ভব, আর এসবগুলি উপাদান নিশ্চিত করার জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। কম্পিউটার নিয়ন্ত্রিত তথ্য যোগাযোগ ব্যবস্থা এবং প্রশিক্ষণের মাধ্যমে সেনাবাহিনীকে আধুনিক সমর কৌশলে পারদর্শী করে তোলা খুবই সহজ। এছাড়া যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ধরনের উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে সেনাবাহিনীকে শত্রুর পক্ষের সার্বিক অবস্থা অবগত করাতে সহায়তা করে থাকে এই আইসিটি। বিমান বাহিনীতে এয়ার ট্রাফিক কন্ট্রোল নামে একটি ডিপার্টমেন্ট আছে যেখানে তথ্য যোগাযোগ ব্যবহার করে বিমান চলাচল ও নিয়ন্ত্রণ সবকিছু পরিচালনা করা হয়। সমুদ্র উপকূল অঞ্চলে অবস্থানরত নৌবাহিনীর জাহাজগুলো তথ্য প্রযুক্তির ব্যবহার করে নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান ও শত্রুপক্ষের নৌযানের অবস্থান পর্যবেক্ষণ করতে পারে। এতক্ষণ আমরা মহাকাশ অভিযান, উৎপাদন ও দেশের প্রতিরক্ষা সম্পর্কে আলোচনা করলাম। সেখানে বিভিন্ন রকমের কলাকৌশল অবদান বলা হয়েছে। এখন আমরা বাড়ির কাজ হিসাবে পরবারের মতো বলছি, তিনটি বহুনির্বাচন প্রশ্ন তোমরা তৈরি করবা
এবং দেখবা প্রয়োজন হলে আমাদেরকে আমাকে জানাবা, আমি তোমাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি এবং তোমরা সুস্থ থাকো সে দোয়া করি। আজকে শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকো।